পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দর হতে যাচ্ছে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। এটিতে নির্মাণ করা হবে নতুন একটি টার্মিনাল যা মূল বিমানবন্দর থেকে প্রায় 5 গুণ বড়। এটির নির্মাণ কাজ শেষ হলে প্রথম দিকে 15 কোটি যাত্রীকে বিমান পরিষেবা দিতে পারবে এই বিমানবন্দর। পরবর্তী 10 বছর থেকে প্রতি বছর এই বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করতে পারবে প্রায় 26 কোটি যাত্রী। সেই সাথে 12 মিলিয়ন টন কার্গো মালামাল উঠানামা করতে পারবে বিমানবন্দরটি। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরো দমে চালু হলে আল মাকতুম বিমানবন্দরে একই সময়ে 400 উড়োজাহাজ অনায়াসে ওঠানামা করতে পারবে। এছাড়া দুবাইয়ের রাষ্ট্রদূত শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানিয়েছেন, দুবাই থেকে বিশ্বের অন্যান্য দেশে যাতায়াত করা অন্যান্য সব অংশীদার এয়ারলাইন্সগুলো পরিচালিত হবে এখান থেকেই। ফ্লাইট যাতে নির্বিঘ্নে উড্ডয়ন করতে পারে সেজন্য বিমানবন্দরে থাকছে 5টি সমান্তরাল রানওয়ে। টার্মিনাল ও বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য এখানে যুক্ত করা হবে অত্যাধুনিক বিভিন্ন এভিয়েশন প্রযুক্তি। দুবাই বিমানবন্দরগুলোর নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস বলেছেন, এই পদক্ষেপ বিশ্বমঞ্চে নেতৃস্থানীয় বিমান চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরো মজবুত করবে। নতুন এই টার্মিনাল নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে $3,500 কোটি। আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন। তিনি তার এক্সের একটি পোস্টে বলেন, আজ আমরা আল মাকতুম বিমানবন্দরের যাত্রী টার্মিনালের নকশার অনুমোদন দিয়েছি। দুবাই এভিয়েশন কর্পোরেশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে 1,28,000 কোটি দিরহাম ব্যয়ে বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় 38,29,000 কোটি টাকা। এই পরিমাণ এতটাই যে এটা দিয়ে প্রায় 2 ডজন বুর্জ খলিফা সম্পূর্ণ করা যায়। এই বিমানবন্দরকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে আরো অনেক পরিকল্পনা। পৃথিবীর সবচেয়ে বড় এই বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হলে এটি গিলে অজস্র মানুষের আবাসনের চাহিদাও বৃদ্ধি পাবে। তাদের কথা মাথায় রেখে দুবাইয়ের দক্ষিণে বিমানবন্দর সংলগ্ন এলাকায় রীতিমতো আস্ত একটি শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতদিন বেইজিং এবং টোকিওর পরে এশিয়ার তৃতীয় বৃহত্তম বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এবার সেই রেকর্ড ভেঙে এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দরে পরিণত হতে যাচ্ছে এটি। এই বিমানবন্দরটির ইতিহাস অনেক পুরাতন। 1937 সালে এটিতে প্রথম বিমান ওঠানামা শুরু করে। পরবর্তীতে বিমানবন্দরটিকে আরো উন্নত করা হয়। 1960 সালে এটির রানওয়ে ছিল 1,800 মিটার লম্বা। তখন শুধু ডগলাস DC-3 বিমানগুলো এখানে ওঠানামা করতে পারত। পরে রানওয়ের দৈর্ঘ্য 2,800 মিটার লম্বা করা হয়। তারপরে ধীরে ধীরে এখানে ফ্লাইট বাড়তে শুরু করে। 1969 সালে 9টি এয়ারলাইন্স এখান থেকে পৃথিবীর 20টি গন্তব্যে যাতায়াত করত। তারপর এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে আমূল বদলে যেতে শুরু করে এটি। 2000 সালের পর থেকে এই বিমানবন্দরে 13% করে যাত্রী বেড়ে চলছে। বর্তমানে এই বিমানবন্দরটি একটি এভিয়েশন হাবে পরিণত হয়েছে।